Hi friends, তো এখন বাজে হচ্ছে প্রায় একটা, আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তা আজকে আমার একটা এসেছে পার্সেল, তো পার্সেলটা হচ্ছে মানে লেহেঙ্গা আছে, তার অন্যটা হচ্ছে এটা, এই কালারের পুরো লেহেঙ্গাটা। তো ওই লেহেঙ্গাটা কীরকম কী না কি সেটা আমি তোমাকে দেখাতে পারিনি বা আনবক্সিং করতে পারিনি, কারণ সকাল থেকে আমার টিউশন ছিল, সেইটাই আমি এসছি। আর মা ওপেন করে দেখে যে দেখতে তো হবে যে জিনিসটা ড্রেসটা কেমন আছে, কারণ রিটার্ন করতে হবে, তো সেজন্য মার আনবক্সিং করে দেখে নিয়েছে। তো তারপরে ওটাকে কাটাতেও দিয়ে আসা হয়ে গেছে, যেহেতু আর বেশি দেরি নেই, যে ওকেশনটার কথা, যে ওকেশনটার জন্য এত আয়োজন চলছে, তো তোমরা আশা করি বুঝতে পারছো এত কিছু যে জামা কাপড় কেনাকাটি চলছে, তাই সেটা দেখে হয়তো তোমরা অনেকে গেস করতে পারছো। যারা যারা গেস করতে পেরেছো তারা তারা অবশ্যই কমেন্টে জানিও, আর যারা যারা পারোনি তারা খুব তাড়াতাড়ি জানতে পারবে। একটা সাসপেন্ডের মতো তোমরা থেকেই গেছো। তো এটা আর কিছুদিন ধৈর্য ধরো, আর তারপরে আমি রিভিল করে দেবো কি ব্যাপার না ব্যাপার। আর আমার হাতে যে ফোনটা আছে তোমরা হয়তো ভাবতে পারো যেটা আমার নতুন ফোন, বাট এটা নতুন ফোন নয়, এটা আমার আগের ফোনটা যেটা দিয়ে আমি আগে ব্লগ করতাম, মানে মায়ের ফোনটা। তো এটাই, তো চলো এখন আমি একটা বাজলো যেতাম, এখনও ফ্রেশ ট্রেস কিচ্ছু হয়নি, তো মানে স্নান টান কিচ্ছু করিনি, তো চলো এখন যাই আমি গিয়ে স্নানটা কমপ্লিট করে নিই, তারপরে লাঞ্চ করবো, তারপরে অন্য কোনো কাজ। তো চলো এখন যাই গিয়ে লাঞ্চ করে নিই, তারপরে আমার পড়ানো আছে, লাঞ্চ করার পর আমার পড়ানো আছে, তারপরে আছে হচ্ছে যে তারপরে আছে আমার নিজের পড়া, তো মানে খুবই ব্যস্ত থাকবো কিছুক্ষণ। তো চলো এখন যাই গিয়ে স্নান টান কমপ্লিট করে লাঞ্চটা কমপ্লিট করি আগে। লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে দুটো, এখন আমি একটু রেস্ট নেবো, তারপর যদি মানে ভাবছি যে সন্ধ্যাবেলা পড়াবো তখন অঙ্কদেরকে বলে দেবো যে সন্ধ্যাবেলা পড়াবো, কারণ সন্ধ্যাবেলা তো ফাঁকায় বসে থাকি টিউশন থেকে এসে। হ্যাঁ টিউশন থেকে আসতে এখন একটু লেট হচ্ছে, 7টা বেজে যাচ্ছে, তো চাপ নিয়ে পড়ি নেবো। তো চলো এখন যাই একটু রেস্ট নিই, তাহলে আর পারবো না সকাল সকাল, অনেক সকালে উঠতে হয়েছে আজকে। তো চলো আজকে একটু রেস্ট নিই, তারপর আবার বেরোনোর আগে টিউশন যাওয়ার আগে তোমাদের সাথে দেখা হচ্ছে।